আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাদিজা গ্লাস হাউস থেকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো অনেকেই মিরর গ্লাস সম্পর্কে জানতে চেয়েছেন যে মিরর গ্লাসের বর্তমান প্রাইস কত টাকা এবং কোন কোন কোম্পানির পাওয়া যায় এবং কোন কোম্পানির মিরর গ্লাসটা নিলে ভালো হবে বিস্তারিত জানাবেন। তো আমি এখন এই ভিডিওর মাধ্যমে মিরর গ্লাসের বর্তমান দাম সম্পর্কে আলোচনা করব এবং কোন কোম্পানির গ্লাস পাওয়া যায় এবং কোন কোম্পানির গ্লাসটা ভালো হবে এই বিষয়ে বিস্তারিত জানাবো। তো প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন নিউয়ার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো মিরর গ্লাস এটি আমাদের বাংলাদেশীয় নাসির কোম্পানি পাওয়া যায় এবং বিদেশি গ্লাস চায়নাও পাওয়া যায়। তো বাংলাদেশি নাসির গ্লাস এটি বর্তমান বাজার মূল্য 125 টাকা পার স্কোয়ার ফিট। এটি হচ্ছে 5 mm থিকনেস, এটি নাসির গ্লাস, এটি বর্তমান বাজার মূল্য 125 টাকা পার স্কোয়ার ফিট। এবং বিদেশি মিরর গ্লাসও পাওয়া যায়, বিদেশি মিরর গ্লাসের এটা 5 mm থিকনেস, এটি বর্তমান বাজার মূল্য 120 টাকা পার স্কোয়ার ফিট, 120 টাকা পার স্কোয়ার ফিট বিদেশি মিরর গ্লাস 5 mm থিকনেস। এবং ক্রিস্টাল, অনেকে ক্রিস্টাল মিরর চান যে আরও একটু দামি আছে কি না, তো এটা বিদেশি গ্লাস, এটা পায়রাটা কালারটা ঠিক এমন হবে এবং এটি বর্তমান বাজার মূল্য 180 টাকা পার স্কোয়ার ফিট। এটি হলো ক্রিস্টাল ক্রিস্টাল মিরর, এটির সাইডে যে বর্ডার শেপগুলো আছে এগুলো একদম হোয়াইট থাকবে। তো এগুলোর বর্তমান বাজার মূল্য 180 টাকা পার স্কোয়ার ফিট। এটি হচ্ছে চায়না গ্লাস ক্রিস্টাল মিরর। তো এই হচ্ছে বর্তমানে মিরর গ্লাসের বর্তমান প্রাইস। তো আপনারা বাজারের নাসির গ্লাস, এসপি এবং চায়না গ্লাস পাওয়া যায় মিরর গ্লাস, তো আমার মতে যদি আমাকে বলেন যে কোনটা ভালো হবে, আমি বলবো আপনি নাসির কোম্পানিটা নেন। এটি আমি অনেক জায়গায় ব্যবহার করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা নাসির গ্লাসের দিতে পারেন কম্পাজিটের মধ্যে। আর অনেকেই হয়তো ক্রিস্টাল মিরর নিতে চান, তো এটা একটু বাজেট বেশি, তো 180 টাকা পার স্কোয়ার ফিট এটাও নিতে পারে। তবে আমি বলবো যে আপনি নাসির গ্লাসটা নেন, এটি খুবই ভালো একটা গ্লাস, এটা নিতে পারে। তো আশা করি আর নাসির গ্লাস এবং চায়না গ্লাসে মিরর গ্লাসের বর্তমান দাম সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।